কি ডেঞ্জারাস জায়গা এটা, খুবই ডেঞ্জারাস। পরীক্ষা দিতে আসছি শ্মশান ঘাট, ঠিক আছে। আমাদের এক্সাম দিচ্ছেন স্যার, আর এক্সামিনেশনটা বিয়ে বাড়ির মতো লাগছে, এটা শ্মশান ঘাটের মতো। ভাই তোর ভয় লাগছে তো? ফেটে আলু। তো এই সেই কলেজটা হরিণঘাটা মহাবিদ্যালয়, যেখানে আমাদের পরীক্ষা সিট পড়েছে। ফার্স্ট টাইম যাচ্ছি অফলাইন পরীক্ষা দিতে। মাঠটা তো খুব বড়, কিন্তু কলেজটা অনেক পুরনো পুরনো টাইপের লাগছে। আর সিঁড়িগুলো ছিল ব্যাংকের মতন, আর কলেজটা অনেকটা স্কুলের মতন। গাইস দেখতেই পাচ্ছ তোমরা। তো ফাইনালি পরীক্ষা দিয়ে বললাম, পরীক্ষাতে অনেক গার্ড ছিল, তিন চারজন করে গার্ড দিচ্ছে, বিশাল মানে টাফ, ঘাড় ঘোরাতে দিচ্ছে না এরকম, মানে এত কঠিন পরীক্ষা হয়েছে আজকে। তো গাইস দেখতে পাচ্ছ সবাই বাসে, সবাই লরিতে উঠছে, কারণ বাস পাওয়া যাচ্ছে না, সবাই লরিতে উঠে ভাবে যাচ্ছে। আমরা হচ্ছে কল্যাণী মহাবিদ্যালয় স্টুডেন্ট, আমাদের কাছে কোনো সিচুয়েশন আছে, আমরা হার মানতে শিখিনি। দেখে চলে সবাই লরিতে উঠে চলে যাচ্ছে, পাঁচ দিনটা লরি গেল, আমরা এবার লরিতে উঠবো। ও সেই মজা হচ্ছে, সেই এক্সপিরিয়েন্স সবাই বুঝে যাচ্ছে, ও সেই লেভেল। তো গাইস আমরা লরি তো উঠে আমরা যাচ্ছি, আর আমরা যাবনি বলবি লরি তুই যাবে, তাহলে আমাদের লরি থেকে চেঞ্জ করে আমরা বাস ধরবো। কিছু বাকি উঠতে পারবো, তাহলে সেই পেছনের বাসে আসছে, ওই বাসে আমরা যাবনি উঠে যাবো। তো লরি আমরা পেয়ে গেছি, আর লরিওয়ালা কাকু খুবই ভালো। একদম ফাঁকা বলছো, ভিডিও করছেন কেন?